গুলিবিদ্ধ শরীর নিয়ে হাসপাতালের বেডে শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে পাঁচ বছরের শিশু রায়ান রাফি। গত ছয় দিন ধরে চট্টগ্রাম মেডিকেলে শিশু ওয়ার্ডে ডাক্তার নার্সদের নিবিড় পরিচর্যায় চিকিৎসা চলছে তার। গত 23 এপ্রিল রোববার সকালে চট্টগ্রামের সাতকানিয়ার এওচি এলাকায় দাদার দোকানে চকলেট কিনতে যায় রাফি। সেখানে ছিলেন ডেইলি ইভিনিং নিউজ পত্রিকার ব্যুরো চিফ এস এম কামরুল ইসলাম। সন্ত্রাসীরা এই সময় কামরুলকে লক্ষ্য করে গুলি করে। তখন লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলিবিদ্ধ হয় শিশু রাফি। তার পিঠে গুলি লেগে পেট দিয়ে বের হয়ে যায়। অন্তনালীতে গুলি লাগায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চলে যায় শিশুটি। হঠাৎ করে লোকগুলো এসে আমার মানে ওখানে গোলাগুলি শুরু করে দিছে। তারপর বাচ্চা গায়ে লাগছিল। আমার সরে দোয়া করতেছি আল্লাহ যেন বাচ্চাটাকে ভালো করে। তবে তার অবস্থা আগের থেকে অনেক ভালো বলে জানান চিকিৎসকরা। আসার সাথে সাথে তার সবকিছুই করা হয়েছে, এখন তো ভালোই আছে। এই মুহূর্তে বাচ্চা অনেকখানি ইম্প্রুভ হয়েছে দেখছি আমরা। বাচ্চা বাথরুম করেছে, সেটা একটা গুড সাইন। বাচ্চার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স ইজ গুড অলসো। এ ঘটনায় শুধু শিশু রাফি নয়, পায়ে গুলিবিদ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন সাংবাদিক কামরুল ইসলাম। ইতিমধ্যে ঘটনায় জড়িত কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। পার্থ প্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।